দেশের বৃহত্তম মৎস্য বন্দর পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরের চিত্র এটি। 500 থেকে 700 গ্রাম ওজনের প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে 36,000 থেকে 40,000 টাকায়। 1 কেজি ওজনের মাছ কম থাকলেও বিক্রি হয় প্রায় 60,000 টাকা মণ দরে। জেলেরা জানান, টাকা খরচ করে সাগরে গেলেও মাছ পাচ্ছেন না তারা, যা পাচ্ছেন তাতে ট্রলারের খরচই উঠছে না। মাছ পাইছি 5 দিন ফিশিং করে মনে করেন 18 থেকে 20,000 টাকা খরচ হইছে আমাদের, 30,000 টাকার মতো। মাছ পাই নেই, ইলিশ মাছ পাইছি মনে হয় 300 থেকে 200 250 এরকম হবে, আর পোমা ডান্ডি এগুলো মিলিয়ে দিলে আমাদের বাজার খরচা হয় না। আর মাছ ব্যবসায়ীরা বলছেন, আমদানি কম তাই দাম বেশি। বিগত বছরগুলো খুব ভালো গেছে, কিন্তু এই বছর খুবই খারাপ যাইতেছে, মাছ নাই, জেলেরা খালি আইতেছে, একটা বোর্ডে 5 লাখ 6 লাখ টাকার বাজার করে যাইতেছে, এই মাছ বেচতেছে 80,000 টাকা 1 লাখ টাকা। চাঁদপুরের মাছের আড়ত এবং বাজারগুলোতেও ইলিশের সরবরাহ কম। ব্যবসায়ীরা জানান, এই মৌসুমে ইলিশ কম ধরা পড়ছে, তবে মাছ পাওয়া গেলে দাম কমবে। গত বছর এই সময় ছিল 3 থেকে 4,000 মণ মাছ, এবছর আসছে 700 থেকে 800 কিংবা 1,000 মণ, এর বেশি হচ্ছে না। তো এই কারণেই আসলে ইলিশ মাছের দাম বেশি। এদিকে দেরিতে হলেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ও সাগরে ইলিশের দেখা মিলছে, জমে উঠছে আড়তগুলো। আগে তো বড় মাছ মাছ টাছ পাওয়া যায় না, এখন কিছু পাওয়া যায়, নদীতে মাছ কিছু পাওয়া যায়, এখন যখন মাছের দামও কমে গেছে। এখন আল্লাহর রহমতে মোটামুটি মাছ পাওয়া যায় সাগরগাঙ্গে, এরকম হয় তাহলে ইনশাল্লাহ আমরা কিছু লেনদেন দিয়ে এটা সাগরগাঙ্গে ইনশাল্লাহ মোটামুটি বসবাস করতে পারব। এবার দেরিতে ইলিশ ধরা পড়ায় আগামী মাসে মা ইলিশ রক্ষায় যে নিষেধাজ্ঞা জারি করার কথা রয়েছে, তা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা।